মিডিয়া নিউজ 24। বিস্ময়কর হলো সত্য, যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসা বাইডেনের প্রশাসনে নিয়োগ পাওয়া সেই জাইনসে থেকে এবং তার পরিবারের সহযোগিতায় বাংলাদেশের ময়মনসিংয়ের নান্দাইলে মাদ্রাসা পরিচালিত হয়। গণমাধ্যমে উঠে আসা প্রতিবেদনের আলোকে জানা যায়, জাইনের পৈতৃক জায়গাতেই গড়ে উঠছে একটি কওমি হাফিজি মাদ্রাসা। মোস্তাক আহমেদ সিদ্দিকীর বাবার পৈতৃক জায়গায় গড়ে ওঠা মাদ্রাসাটির নাম মাহবুব সিদ্দিকিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার প্রধান মোহাম্মদ আল আমিন জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অফ স্টাফের সিনিয়র অ্যাডভাইজার হয়েছেন জেনে শুক্রবার জুমার নামাজের পর মসজিদে মিলাদ পড়িয়ে গ্রামের মানুষকে মিষ্টিমুখ করানো হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউস প্রশাসনে ডেপুটি চিফ অফ স্টাফ কার্যালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের যুবক নান্দাইলের জায়ান্সের দিকে। বাংলাদেশ আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের মার্কিন প্রশাসনের উচ্চ পদস্থ পদে এর আগে আর কোনো বাংলাদেশি নিয়োগ পাননি। বাংলাদেশে এই প্রথম ব্যক্তি যার পূর্ণ নাম জায়ান সিদ্দিকী। 30 বছর বয়সে জায়ান সিদ্দিকীর ময়মনসিংয়ের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নে মাদারী নগর গ্রামের মোস্তাক আহমেদ সিদ্দিক ওরফে মামুন ও কামরুন আবেদিন হেলনা সিদ্দিক দম্পতির একমাত্র ছেলে। তারা দুজনেই যুক্তরাষ্ট্রের চিকিৎসক। 32 থেকে 33 বছর আগে তারা পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, সেখানেই জন্ম হয় জায়ানের। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকেন দাদি মাজেদা আক্তারও। নান্দাইলের শেরপুর ইউনিয়নের মাদারী নগর গ্রামে গেলে জায়ানের স্বজন এবং গ্রামবাসী জানান, প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে জো বাইডেনের প্রশাসনে এত বড় গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগ পাওয়ার গ্রামের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। 2016 সালের এপ্রিলে বাবাকে নিয়ে গ্রামে এসেছিলেন জায়ান সিদ্দিকী। সবাই বলেছেন জায়ান সিদ্দিকী শুধু নান্দাইলের নয়, ময়মনসিংয়ের গর্ব, পুরো বাংলাদেশের গর্ব। তার নিয়োগের খবরে এলাকায় মিষ্টি বিতরণের পাশাপাশি মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। গ্রামবাসীর প্রত্যাশা, জাইন গ্রামের মানুষের দুঃখ দুর্দশার কথা জানেন এবং তিনি পাশে দাঁড়াবেন। জাইন সিদ্দিকীর বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। প্রিন্সটন ইউনিভার্সিটি এবং ইউএল ল স্কুল থেকে গ্রাজুয়েশন করা জাইন বর্তমানে বাইডেন থেকে কমলা ট্রানজিশন টিমের অভ্যন্তরীণ ও অর্থনৈতিক টিমের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পেয়েছে। জাইন যুক্তরাষ্ট্রে এত বড় একটি পদে নিয়োগ পাওয়ায় তিনি খুব আনন্দিত বলে জানিয়েছেন। গ্রামের মানুষ বলছে, আমরা আশাবাদী জাইন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। বন্ধুরা, এই জাইন সিদ্দিকীকে নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করুন।